Hello everyone, assalamu alaikum. আজকে ইউএসএর ড্রাইভার্স লাইসেন্স নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে যখন সবাই আসেন, দ্যাট টাইম সবারই একটা স্বপ্ন থাকে যে ইউএস ড্রাইভার্স লাইসেন্সটা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায় ততই ভালো। তো এই যখন আপনি ইউএস এর মধ্যে এসে ড্রাইভার্স লাইসেন্স নিতে যাবেন, তখন আপনাকে দুটো পরীক্ষার সম্মুখীন হতে হবে। এক নাম্বার হচ্ছে রিটেন টেস্ট, যেটা হচ্ছে ডিএমভির মধ্যে গিয়ে ওটা দিতে হবে। ডিএমভি মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে যেরকম বিআরটিএ আছে, এখানে ডিএমভি। ডিএমভির মধ্যে গিয়ে আপনার কম্পিউটারে রিটেন টেস্টটা দিতে হবে। রিটেন টেস্টটার মধ্যে এক একটা স্টেটের মধ্যে এক এক রকম কোয়েশ্চেন হয়, এবং হচ্ছে কিছু স্টেটের মধ্যে 25টা কোয়েশ্চেন বা 20টা কোয়েশ্চেন হয়। আমার স্টেটে 40টা কোয়েশ্চেন ছিল, আমার পাশের স্টেট ওয়াশিংটনের মধ্যে 60টা কোয়েশ্চেন। তো এটা ডিপেন্ড করে স্টেট টু স্টেট। দেন ওই রিটেন এক্সামের মধ্যে যখন আপনি পাস করবেন, তখন আপনাকে প্র্যাকটিস টেস্ট, মানে হচ্ছে রোড ঘাটে কীভাবে আপনি চালাবেন, ওইটার জন্য আপনার টেস্ট দিতে হবে। ওটার জন্য ডিএমভির আন্ডারেই কিছু ড্রাইভার্স থাকে, ওরাই সাধারণত এই টেস্টটা নিয়ে থাকে। আর কত খরচ, এই খরচগুলো আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারবেন, কোন স্টেটে থাকবেন ওই স্টেটের অনুসারেই খরচটা হয়। তো আজকে আমি কথা বলবো ইউএসএ ড্রাইভার্স লাইসেন্স যখন আপনি কিভাবে পাবেন অ্যাকচুয়ালি। তো বলে দিলাম যে দুটা পদ্ধতিতে, দুটা এক্সাম পাস করার পরে আপনি ইউএসএ ড্রাইভার্স লাইসেন্সটা পাবেন। যেমন বাংলাদেশের ড্রাইভার্স লাইসেন্সটা আমি নিয়ে আসছি, এটা নিয়ে এসে আপনি অলমোস্ট 2 মাস বা কিছু স্টেটে 3 মাস পর্যন্ত আপনি গাড়ি চালাইতে পারবেন, যদি এটা আপনি এখানে ডিএমভির মধ্যে শো করে প্রসিডিওরগুলো বা রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করে থাকেন। কিন্তু আলটিমেট আপনাকে ড্রাইভার্স লাইসেন্স নিতেই হবে। তো আজকে আমি আমার ড্রাইভার্স লাইসেন্স পেয়ে গেলাম। এই হলো আমার ড্রাইভার্স লাইসেন্স, চলে আসছে কিছুক্ষণ আগেই। তো এই দেখুন আমার ড্রাইভার্স লাইসেন্সটা চলে আসছে। এই হলো আমার ড্রাইভার্স লাইসেন্স। তো বাংলাদেশের ড্রাইভার্স লাইসেন্স থেকে আমি ইউএসএ ড্রাইভার্স লাইসেন্সের মধ্যে আজকে মুভ করলাম। অ্যাকচুয়ালি বাংলাদেশে গেলে বাংলাদেশেরটা চালা শো করতে হবে, আর ইউএসএর মধ্যে যখন চালাবো তখন ইউএসএরটাই আসলে শো করতে হবে। তো এই ড্রাইভার্স লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে ডিএমভির কিছু বই পাওয়া যায় যে স্টেটেই যাবেন। যেমন আমি আইদাহো থেকে, তো আইদাহোর ডিএমভি থেকে আমি এই বইটা কালেক্ট করেছিলাম। এই বইটা পড়ে, এই বইয়ের ভিতর থেকেই আসলে আপনার রিটেন টেস্টের সব কোয়েশ্চেন্সগুলো আসে। তো আপনি যে স্টেটে যাবেন ওই স্টেটে গিয়ে আপনি ডিএমভির সাথে যোগাযোগ করে এই বইটা কালেক্ট করতে পারেন, অথবা যে স্টেটে আপনি আসবেন আসার 1 মাস আগেই আপনি এটার প্রিপারেশন নিতে পারেন। তাহলে ইউএসএর মধ্যে আসার পরে আপনার ড্রাইভার্স লাইসেন্স নিয়ে আর চিন্তা করতে হবে না, বাংলাদেশের থেকে আপনি প্রিপারেশন নিয়ে এসেই ইউএসএর মধ্যে আপনি এক্সামটা দিতে পারবেন। তো আবার এই ড্রাইভার্স লাইসেন্স পাওয়া মানেই যে আপনি ট্যাক্সি, উবার বা হচ্ছে উবার ইটস এগুলো চালাইতে পারবেন, তা কিন্তু না। এই ড্রাইভার্স লাইসেন্সটা পাওয়ার পরে আপনাকে টিএলসি নামের আরেকটা ড্রাইভার্স আরেকটা লাইসেন্স নিতে হবে অ্যাকচুয়ালি। তো এটা দিয়ে কোন কিছু কিছু স্টেটে করা যায়, কিন্তু নিউ ইয়র্কের মধ্যে আপনি টিএলসি ছাড়া আপনি উবার বা হচ্ছে উবার ইটস, লিফট, এই সমস্ত সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না। তো যদি আপনাদের ওই সম্পর্কে কোনো ইনফরমেশন লাগে, কিভাবে আপনি টিএলসি লাইসেন্স বা টিএলসি লাইসেন্সটা কী এবং কোন প্রসিডিউরের মধ্যে আপনি নেবেন, এটা যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে নেক্সট ভিডিওর জন্য আপনি কমেন্ট করুন, আর আপনি কখন ইউএস এর মধ্যে আসছেন এটা জানাবেন। আল্লাহ হাফেজ।